আসসালামু আলাইকুম। আপনারা দেখেন এটা একটা ইসলাম শিক্ষা বই, তৃতীয় শ্রেণীর প্রণীত নতুন শিক্ষা ব্যবস্থা। তো এই বইতে এই যে দেখেন শেষের মলাটে হিন্দুদের সরাসরি মূর্তি দেওয়া। তো যেহেতু ইসলাম শিক্ষা বই, এখানে নবীর নাম, আল্লাহর নাম, কোরআনের আয়াত, কোরআনের হরফ থাকতে পারে বইয়ের মধ্যে, কিন্তু শেষে এটা কী কাজ করলো দেখেন। দেখেন ইসলাম শিক্ষা বই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সে সেটা কী কাজ করলো দেখেন। এটা কি কোনো শিক্ষার ব্যবস্থার ধরন হলো বলেন, আপনারাই বলেন। এটা হিন্দুদের জন্য আলাদা একটা বই যদি চাইতো দিতে পারতো। লিঙ্গ বৈচিত্র্য, এজেন্ডারের ধারণা। আচ্ছা, এখানে আপনারা একটু খেয়াল করুন, আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষ শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। মানুষ বলল, মামুন বলল, তাই তো আমরা সাফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। তার কাছে এমন একজনের কথা জানলাম, যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি একজন ছেলে। খুশিয়াপা বলল, আমরা চারপাশে দেখে এবং অন্যদের কাছে শুনে জেনেছি যে শারীরিক গঠন একটা নির্দিষ্ট ধরনের হলে সে ছেলে হয়, অন্য আরেকটা ধরনের হলে সেই মানুষটা মেয়ে হয়। ছেলেদের গলার স্বর মোটা এবং মেয়েদের চিকন। মেয়েরা সাজগোজ করে, তাদের লজ্জা বেশি, তাদের মন নরম হয়। সাধারণত ছেলেরা সাজগোজ করে না, লজ্জা কম পায়, তারা বাইরে যেতে পছন্দ করে। আমরা এগুলোকে স্বাভাবিক হিসেবে মেনে নিচ্ছি। ফাতেমা বলল, কিন্তু এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের চেহারা, আচরণ, কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই। খুশি আব্বা বলল, ঠিক বলছো। আচ্ছা সুমন, আমার মনে হচ্ছে আমরা যেমন করে ভাবছি অনেকেই তার চেয়ে ভিন্ন রকম করে ভাবে। আবার সাবা কি বলল, কিন্তু সবার তো নিজের মতো, নিজের অনুভূতি, নিজের পছন্দ অপছন্দ প্রকাশের স্বাধীনতা আছে। এবার খুশি আব্বা বলল, যতক্ষণ না তাতে অন্যের ক্ষতি হচ্ছে ততক্ষণ নিশ্চয়ই আছে। আচ্ছা, এবার আরেকজন বলল, তাহলে শরীফা আপনারা কি ক্ষতি করছেন? আচ্ছা যাই হোক, এখানে এই যে আপনারা কথাগুলো দেখতে পাচ্ছেন, এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝানো হয় মানুষকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদেরকে মেয়েদেরকে তো আলাদা করেছেন, তাই না? তো তাদের বৈশিষ্ট্য, কাজের ধরন সব কিছু আলাদা। তো এইভাবে তো বোঝানোর কিছু নেই। আপনি যে পয়েন্টটা, ফাতেমার পয়েন্টটা একটু যদি দেখি, কিন্তু এখন বুঝতে পারছি ছেলে ছেলের মেয়েদের চেহারার আচরণ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই। ঠিক আছে, তো নিয়ম নেই কেন, কিসের নিয়ম নেই? এটা তো আলাদাই, তাই না? ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, ছেলেদের চেহারার গঠন একরকম, মেয়েদের চেহারা গঠন। আসলে এইগুলো হচ্ছে ধোকা, এগুলো হচ্ছে এই আমাদের ছেলে মেয়েদেরকে গেলানো হচ্ছে। একটা স্বতঃসিদ্ধ আমি মনে করি যে একটা চাল, তো এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে গেলানো হচ্ছে। ইসলাম, মুসলমান ধর্ম সব কিছু মুছে দিয়ে সব কিছু থেকে বলানো হচ্ছে। তো আপনারা সতর্ক থাকবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে কী শেখাচ্ছে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এরপরে আসেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন এখানে আমাদের মুসলমানদের নবী হযরত আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম, তাদের প্রথমত অন্যায় হচ্ছে তাদের ছবি এঁকেছে, এটা যেটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ, তাদের ছবি, কোনো নবীদের ছবি আঁকা বা কিছু করা। যাই হোক, এরপর কি লেখলো দেখেন, মানুষের পতন, পাপে পতন। আচ্ছা কিভাবে, আদম হাওয়া পাপ করলো, ঠিক আছে, নাউজুবিল্লাহ, আদম হাওয়া পাপ করলো। আদম আলাইহিসসালামকে বলছিল যে গন্ধটা ধরা নিষেধ, তো শয়তানের প্ররোচনায়, ধোকায় তিনি এই কাজটা করেছেন, নিজের ইচ্ছায় তো করেন নাই। তো যাই হোক, তো এই যে এখানে হচ্ছে আদম পাপ, পাপ, তাই না? এখানে আদমের সরায়া পাপের প, আর এখানে আরেকটা পয়াকার পাপ, এখানে আকার, তার মানে কি, সরায়া দিয়া আদম, হ্যাঁ, আর প দিয়া পাপ, আর আকার দিয়াও কি পাপ, তাই না? তো এই যা হচ্ছে, যতটুকু বুঝি যে বাচ্চাদেরকে শেখানোর জন্য একটা ইয়ে করেছে। তো কেন রে ভাই, এটা কেন শেখানোর জন্য? নবীদের নাম নিয়ে কেন, মুসলমানদের নবীদের নাম নিয়ে কেন, কেন শেখানোর জন্য? কি তুমি অন্য কিছু পাও নাই? শেখানোর জন্য কি অন্য ওয়ার্ড পাওয়া যায় নাই? তার মানে বুঝতে হবে এগুলো সম্পূর্ণ পরিকল্পিত, একদম মুসলমানদের আপনার ইমানকে ধ্বংস করার জন্য, বা মুসলমানদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানোর